দেখেন দেখছেন এই যে নর কিন্তু অলরেডি মাদির সাথে আর কি পাত্তা নেওয়ার চেষ্টা করছে দেখছেন দুইটা কবুতর কিন্তু কাছাকাছি চলে আসছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার নাম সজীব এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ তো ফাইনালি এতদিন অপেক্ষা করার পরে আজকে আমরা আমাদের কবুতরগুলোকে জোড়া দিব তো এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কবুতর জোড়া দেওয়ার আগে কি কি জিনিস খেয়াল রাখবেন তো আজকে আমরা আমাদের কবুতরগুলোকে জোড়া দিব যারা নতুন কবুতর পালন করবেন ভাবতেছেন তারাও চাইলে আজকের ভিডিওটা দেখে কবুতর কিভাবে জোড়া দিতে হয় ওই জিনিসটা শিখে নিতে পারবেন তো আজকে আমরা কবুতর জোড়া দিব হচ্ছে গিয়ে 5 জোড়া তো কবুতরগুলোকে জোড়া দেওয়ার আগে যেসব কবুতর আমরা জোড়া দিব ওই সব কবুতরগুলো এক এক করে আপনাদেরকে দেখাই এবং খাঁচার ভিতর আমরা ভরতে থাকি এটা আমাদের হাতে নিয়ে নিয়েছি একটা গিরিবাজ কবুতর এই যে খুবই সুন্দর একটা কবুতর বাট দুঃখের বিষয় হচ্ছে যে এই কবুতরটাকে আমি জোড়া দিছি আরও দুইবার ডিম দিছে একবার ওর কাছ থেকে বাচ্চা পাই নাই তো এইবার দেখা যাক যেহেতু প্রায় অনেকদিন কবুতরটা রেস্টে ছিল এইবার ওর কাছ থেকে বাচ্চা পাই কিনা তো এটাকে আমরা আমাদের খাঁচার ভিতরে ভরে ফেলি তো হচ্ছে কি আমাদের যে খাকি কবুতরটা এর আগের বার খাকি কবুতর থেকে আমি খুবই সুন্দর একজোড়া বাচ্চা পাইছি তারপর পরবর্তীতে আমি আমার কবুতরগুলোকে রেস্টে দিয়ে দিছিলাম তো এই হচ্ছে কি আমাদের খাকি মাদিটা আমার খুবই পছন্দের একটা কবুতর মাশাল্লাহ আরও খুবই সুন্দর বাচ্চা করে তো দেখা যাক এইবার ও কী করে তো এই কবুতরটাকেও আমরা আমাদের এই কবুতরটার সাথে রাখি ওই যে ওইখানে আমাদের চিন্টু চলে আসছে তো দেন আমরা তিন নাম্বার কবুতরটা ধরি হচ্ছে কি আমাদের তিন নাম্বার কবুতরটা আমার লফটের ভিতরে সবচাইতে বেশি আর কি বলেন ছটফটা কবুতরের টাইপের হচ্ছে কি এই যে এটা এটা যেমন ছটফট করে এটার যে নর কবুতরটা আছে ওইটাও ছটফট করে খুবই সুন্দর একটা কবুতর এটা হচ্ছে কি আমাদের চুইটাল গিরিবাজ কবুতরটা তো এই কবুতরগুলো আমি নতুন আনছি এগুলো দিয়ে এগুলো এখন আমি জোড়া দিই নি এগুলো থেকে এখনও ডিম বাচ্চা নিই নি আজকে জোড়া দিব দেখা যাক কি হয় চার নাম্বার কবুতর খুবই পছন্দের একটা কবুতর এবং শান্ত মেজাজের একটা কবুতর বাকি যে তিনটা কবুতর ধরলাম ওই কবুতরগুলো ধরতে আমার একটু কষ্ট করতে হয়েছে বাট ওকে ধরতে তেমন কোনো কষ্ট করতে হয় নাই বাট হাতে ধরার পরবর্তীতে ও একটু ছটফট করতেছে খুবই সুন্দর একটা কবুতর এই যে এগুলো হচ্ছে কি আমাদের নতুন সংগ্রহ করা কবুতর এইসব কবুতর দিয়ে আমি আগে ডিম বাচ্চা করিনি ফার্স্ট টাইম ডিম বাচ্চা করব দেখা যাক কী হয় তো সবাই দোয়া করবেন তো এই কবুতরটাকে আমরা আমাদের খাঁচার ভিতরে ভরে ফেলি হয়তো তো এখানে আছে হচ্ছে কি আমাদের চারটা কবুতর হ্যাঁ তো আরেকটা কবুতর আছে হচ্ছে কি আমাদের লফটের ভিতরে তো লফটের ভিতরে যাই দেন তার পরবর্তীতে আরেকটা কবুতর আপনাদেরকে ধরে দেখাচ্ছি তো এই হচ্ছে কি আমাদের চারটা মাদি কবুতর আছে হচ্ছে কি এইখানে লফটের ভিতরে চলে আসছি আমরা বাহির থেকে আনছি হচ্ছে গিয়ে চারটা কবুতর তো আমার লফটের ভিতরে আরেকটা কবুতর রাখছিলাম তো কোন কবুতরটা রাখছিলাম সেটা হচ্ছে যে আমি একটা ভিডিও করছিলাম যে কবুতরটা কিনা আমাদের সবচেয়ে লফটের ভিতরে একটু পাজি টাইপের ও থাকলে আর কোনো কবুতরকে খাবার খাইতে দেয় না সেটা হচ্ছে কি আমাদের এই যে এই সবজি মাদি কবুতরটা খুবই সুন্দর একটা কবুতর এই কবুতরগুলো দিয়েও আমি খুব ভালো ডিম বাচ্চা পাইছি তো মাঝখান দিয়ে ও একটু ডিম বাচ্চা তেমন একটা ভালো করতেছে না যার কারণে ওকেও রেস্ট দিয়ে দিছিলাম এই হচ্ছে কি আমাদের পাঁচ নাম্বার কবুতরটা আর এখানে আমাদের চারটা কবুতর আছে তো এখন এক এক করে এই যে আমাদের এখানে সকল নর কবুতরগুলো আছে খাঁচার ভিতরে তো এই যে এখানে আমাদের সকল নর কবুতর আছে এই হচ্ছে কি আমাদের এই যে এখানে সকল নর কবুতর আছে তো আমি সবগুলো কবুতরকে সুন্দরভাবে ওদের ট্রের ভিতরে দিয়ে যে যে কবুতরগুলোকে যে যে জায়গার ভিতরে আমি জোড়া দিব যে যে খাঁচার ভিতরে সে সে খাঁচার ভিতরে রেখে দিচ্ছি এখন যেহেতু আমরা আমাদের কবুতরগুলোকে জোড়া দিয়ে ফেলবো বাট যারা এখন পর্যন্ত নতুন কবুতর যারা পালন করবেন তারা যেহেতু ভিডিওটা দেখতেছেন তাদের জন্য কিছু টিপস দিয়ে দেই তো তারা কীভাবে কবুতরগুলোকে জোড়া দিবেন তো সাধারণত আমরা যে কাজটা করি সেটা হচ্ছে গিয়ে নতুন কবুতর কেনার ক্ষেত্রে আমি যদি এখন যেই মাদিটাকেই দিই না কেন ধরেন এটা হচ্ছে কি আমাদের একটা সবজি মাদি এটা হচ্ছে গিয়ে এটার জোড়াটা হ্যাঁ তো এটাকে যেহেতু আমি প্রায় এক মাসের মতন এক মাসের কাছাকাছি হবে ওদেরকে আমি রেস্টে রাখছি তো সেই ক্ষেত্রে এই কবুতরটা রেস্ট আর কি জোড়া নেওয়ার জন্য পাগল হয়ে রয়েছে এখানে যদি আমি সবজির নরটা বাদেও অন্য যে কোনো কবুতরের সাথে জোড়া দিই না কেন ও সাথে সাথে জোড়া নিয়ে ফেলবে তো আপনারা যদি হাট থেকে বা কারো বাসা থেকে কবুতর কিনেন তো সেক্ষেত্রে যে কাজটা করার চেষ্টা করবেন ধরেন আপনি একটা এক্সট্রা নর কিনছেন এক্সট্রা মাদি কিনছেন ওদের ভিতরে আগে তেমন কোনো জোড়া ছিল না তো সেবা তো সেক্ষেত্রে কীভাবে জোড়া দিবেন তো সেক্ষেত্রে আপনারা বাসায় এনে 10 থেকে 15 দিন কবুতরগুলোকে আলাদা আলাদা খাঁচার ভিতরে রাখার চেষ্টা করবেন অর্থাৎ একটা কবুতর আর একটা কবুতরকে কোনোভাবে যেন না দেখে দেন তার পরবর্তীতে কবুতর দুইটাকে একসাথে আনবেন ধরেন এখানে হচ্ছে কি আমার দুইটা খাঁচা এই হচ্ছে কি একটা খাঁচা এবং এই হচ্ছে কি একটা খাঁচা হ্যাঁ
তো এই খাঁচার দুইটা খাঁচা নেবেন, দুইটা খাঁচা নেওয়ার পরবর্তীতে এই খাঁচার ভিতরে ধরেন নরটা রাখবেন এবং এই যে এই খাঁচাটার ভিতরে ধরেন মাদিটা রাখবেন। তো সেই ক্ষেত্রে কি হবে, পাশাপাশি যেহেতু খাঁচার ভিতরে আছে তো একসাথে যদি আপনারা দুইটা কবুতরকে দিয়ে দেন তাহলে আর কি সরাসরি একসাথে যদি দুইটা কবুতরকে দিয়ে দেন, অনেক কবুতর আছে সরাসরি জোড়া নাও নিতে পারে, সেক্ষেত্রে মারামারি করবে। তো আপনারা যদি আলাদা আলাদা খাঁচার ভিতরে রাখেন আপনারা একটু ওদের আর কি বুঝবেন, আচ্ছা আমি একটা কবুতর দিয়ে দেখাই, তাহলে আপনারা আর কি বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। আমি এই কবুতরটাকে আগে একটু খাঁচার ভিতরে রাখি, দেন এইখানে আমরা এই কবুতরটাকে আমরা আপাতত আমাদের উপরের খাঁচার ভিতরে রাখি, আর এই কবুতরটাকে আমরা নিয়ে আসি হচ্ছে গিয়ে এটার ভিতরে। এটা হচ্ছে গিয়ে আমাদের নর কবুতরটা এবং এইটার মাদি কবুতরটা আমরা এখন এখান থেকে ধরবো। আচ্ছা এই হচ্ছে গিয়ে আমাদের মাদি কবুতরটা। এখন আপনাদেরকে আমি দেখাবো যে ওদের ভিতরে জোড়া নেওয়ার জন্য যে কতটা আর কি পাগল হয়ে রয়েছে ওইটা আজকে আপনাদেরকে দেখাবো। তো একটু কাছে আসেন, এই যে এই খাঁচার ভিতরে আমি মাদি কবুতরটাকে ছেড়ে দিলাম, এখন আপনারা একটু দেখেন, এই যে একটু কাছ থেকে দেখেন, দেখছেন এই যে নর কিন্তু অলরেডি মাদির সাথে আর কি পাত্তা নেওয়ার চেষ্টা করেছে, দেখছেন দুইটা কবুতর কিন্তু কাছাকাছি চলে আসছে। এখন যদি এই নর মাদিটাকে আমি এটার ভিতরে দিয়ে দিই ওরা সাথে সাথে জোড়া নিয়ে ফেলবে, ওরা মিটিং করা শুরু করবে। তো যে জিনিসটা বুঝাইতে চাইছি আশা করি আপনারা বুঝতে পারছেন, সেক্ষেত্রে আর কি বুঝতে পারবেন দুইটা খাঁচার ভিতরে রেখে যে আপনার কবুতরগুলো জোড়া নেওয়ার মুডে আছে কি না, দেন তার পরবর্তীতে আপনি আপনার কবুতরগুলোকে জোড়া দিয়ে দিবেন। তো সেক্ষেত্রে কবুতরগুলো খুব সহজেই জোড়া আর কি নিয়ে ফেলবে। তো এই হচ্ছে গিয়ে আর কি জোড়া দেওয়ার উপায়। বা তাছাড়া অনেক সময় দেখা যায় যে এক খাঁচার ভিতরে রাখলেও কিছুক্ষণের ভিতরে কবুতর জোড়া নিয়ে নেয়, তো সেক্ষেত্রে যদি আপনার নর্মাদি ঠিক থাকে সেক্ষেত্রে খুব দ্রুত কবুতরগুলো আর কি জোড়া নিয়ে ফেলে। তো এখন আমরা আমাদের সকল কবুতরগুলোকে জোড়া দিয়ে দিব এবং আপনাদেরকে দেখিয়ে দিব কবুতরগুলোকে জোড়া দিবেন। তো এখন আমি আমার কবুতরগুলোকে জোড়া দিব, এই যেসব কবুতর যে যে খাঁচার ভিতরে রেখে দিছি, এই হচ্ছে গিয়ে আমাদের নর কবুতরটা আর এই হচ্ছে গিয়ে আমাদের মাদি কবুতরটা। তো আমরা ছেড়ে দিলাম বিসমিল্লাহ, এই তো এই যে দেখছেন এক খাঁচার ভিতরে ছেড়ে দিলাম, ওর সাথে ওর পেয়ারটাকে দিয়ে দিলাম, দেন আমরা আরেকটা মাদিকে দিয়ে দিব। এইসব মাদিগুলো পাগল হয়ে রয়েছে ওদের নরের কাছে দেওয়ার জন্য, আমরা আমাদের খাকি কবুতরটাকে দিই। ও অনেকক্ষণ ধরে ছটফট করতেছে, এই যে আমাদের খাকি কবুতরটা খুবই সুন্দর একটা কবুতর, ওকে আমরা জোড়া দিয়ে দিব। এবার ওর খাঁচাটা রাখছি হচ্ছে কি আমি এই যে একবারে নিচে, একটু নিচে হওয়া, এই যে নিচের ভিতরে রাখছি, এই যে এই হচ্ছে গিয়ে ওর নর, এই যে ওকেও দিয়ে দিলাম, এই দেখছেন এই যে ওরা কিন্তু অলরেডি জোড়া নিয়ে নিছে, ওদের লক্ষণ দেখলেই আপনারা বুঝতে পারতেছেন। তো আমরা দুই পেয়ার কবুতরকে জোড়া দিলাম, এখন আমরা আরেকটা কবুতর নিব, এই যে এখান থেকে আমরা আরেকটা মাদি নিয়ে নিলাম, এই যে ওকে আগে ধরি, ও একটু অনেকক্ষণ ধরে বেশি ছটফট করতেছে, এই যে এই হচ্ছে গিয়ে আমাদের চুইটাল কবুতরটা। তো এইটার জোড়াটাকে রাখছি হচ্ছে কি আমরা এই যে এই খোপটার ভিতরে, এই যে ওকেও দিয়ে দিলাম, ও একটু ভয় পেয়ে গেছে, ভাবতেছে যে ও কী কোথা থেকে আসলো, এই যে ও ডাকাডাকি শুরু করছে, দেখছেন এই যে কবুতর একবারে পাগল হয়ে গেছে, কারণ অনেক দিন পরে ওদেরকে জোড়া দিছি তো এই কারণে সবগুলো একবারে পাগল হয়ে রয়েছে। এই দেখেন মাশাল্লাহ আমাদের সবগুলো কবুতর ঠিক আছে। তো এখন দেখা যায় যে অনেক কবুতর আছে একটু বেশি ওভারহিট হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে যে আমি এখানে কিন্তু অলরেডি মালসা রেডি করে রাখছি সবগুলো খোপের ভিতরে দিয়ে দেওয়ার জন্য। মালসাটা দিলে কী হবে, নর কবুতরটা আর কি মালসার ভিতরে চলে যাবে এবং ডাকটাকে করবে, ওদের ভিতরে যে গরম ভাবটা আছে এটা একটু কমে আসবে। তো আমি একটা মালসা দিয়ে আপনাদেরকে দেখাই, এখান থেকে আমি একটা মালসা আমাদের কোনটাকে দেবো এটাকে দিই, এই জোড়াটাকে আমি একটা মালসা দিয়ে দিই, এক এক করে সবগুলোকে দিব। এই যে মাদিটা, এই যে নরটা মালসা চলে গেল, দেখছেন এই যে নরটা মালসা চলে গেছে, এখন ওদের ভিতরে আরও। আচ্ছা তো ভিডিওটা একটু স্টপ করে আমি আমার সকল কবুতরগুলোকে মালসা দিয়ে দিছি, এই যে দেখেন সবগুলোই প্রায় ওদের মালসার ভিতরে চলে গেছে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে কীভাবে কবুতরগুলোকে জোড়া দিতে হয়। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আজকের জন্য আল্লাহ হাফেজ।